গুড মর্নিং ফ্রেন্ড, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আর সকাল সকাল সন্ন্যাসীর বেশে তোমাদের সামনে কিছু করার নেই, যেভাবে থাকবো তোমরা সবসময় বলো আমাকে, তোমাদের ঘরের মেয়ে তো, যেভাবে তোমাদের ঘরের মেয়েরা থাকে আমাকে সেভাবে দেখে অভ্যস্ত হয়ে যাও। আর জানি তোমরা সবাই অভ্যস্ত হয়ে গেছো অলরেডি। আজকে সকাল সকাল উজ্জ্বল বলছি কি উজ্জ্বল, আমার না আর ভালো লাগছে না, আমি আজকে আর আজকে দিনটা রেস্ট নেবো, কারণ এই মাসে কন্টিনিউয়াসলি আমি ভিডিও করে গেছি, একদিন হয়তো আমি অফ করেছি, সারা মাসে একদিন অফ, ভাবতে পারছো কণিকা কতটা কাজের হয়ে গেছে? আগে প্রত্যেকটা সপ্তাহে একদিন করে অফ থাকতেই হতো, কারণ ও কণিকা ভাবতো যে, মানে আমার কথা বলছি, কণিকা ভাবতো যে রবিবার হচ্ছে ছুটির দিন, কিন্তু এখন কাজের প্রেশার এত বেড়ে গেছে যে এখন নিজেকে সেই জায়গায় বসিয়েছে, না আমাকে কাজ করতে হবে, আমার একটা মেয়ে আছে, আমি এখন মা, পরিপূর্ণ মা, তো আমাকে পয়সা রোজগার করতে হবে। তো যাই হোক, ওই জন্য সকাল সকাল উজ্জ্বলকে বলছিলাম, উজ্জ্বল আজকে আর ভিডিও করবো না, ভালো লাগছে না, পুরো মাসটা তো চালিয়ে দিলাম এইভাবে। উজ্জ্বল বলছিল যে তাহলে এক কাজ করো, এক দু তারিখে অফ করো। তো ওকে বলছিলাম যে না আজকেই অফ করবো, তো ও তো বারণ করে না কখনো, ঠিক আছে তোমার মর্জি। তারপরে কি ইচ্ছা হলো না, তোমাদের সাথে কথা না বলতে পারলে না এখন এতটাই খারাপ লাগে, মনে হয় দিনটা আমার কিছু একটা মিস চলে গেল, মানে অভ্যাস হয়ে গেছে এখন তোমাদের সাথে কথা বলা, কিছু না করলেও মনে হয় শুধু একটু কথা বলি, তাতেই হয়তো মনটা অনেক শান্তি। এটাই হচ্ছে আমার, মানে কি বলবো, মাইন্ড ফ্রেশ রাখার একটা উপায়, সবারই তো একটা একটা উপায় থাকে, তো এটা হচ্ছে উপায়। তো আয়ুষ্মিতার খাবার নিয়ে গেছে, দিদির কাছে খাবে, বায়না ধরেছে ওই জন্য দিদি খাওয়াবে। আর আজকে হচ্ছে গিয়ে রবিবার না উজ্জ্বল, আজকে রবিবার তো না, আজকে শুক্রবার, আজকে শুক্রবার, মার মতো মাথা খারাপ হয়ে গেছে, মা কালকে বলছিল শনিবার কালকে, ওই জন্য আমি আজকে রবিবার করে দিচ্ছি, আজকে হচ্ছে শুক্রবার। তো আয়ুষ্মিতা বললো একটু ডিম ভাজা খাবে, আর কোয়েলের খাওয়া হয়ে গেছে, তো কোয়েলকেও একটা দেবো ডিম ভাজা, আর আয়ুষ্মিতাকে দেবো, শুধু তো আয়ুষ্মিতাকে দিলে হয় না, কোয়েলও তো ছোট মানুষ, তো দুজনের জন্য দুটো পোচ করে দেবো, আর ওরা খেয়ে নেবে, আর আমার যা যখন আসবে তখন ছোট পুচকুটার জন্য বানিয়ে নেবে। এ চায় গরম, চায় গরম, এ চায় গরম, ডিম গরম, নাও কোয়েল তুই একটা খাবি, বুনুকে একটা দিবি। হ্যাঁ বাবা, এতে ফেটে গেল না, এটা কার তোমার? আমার মাতার একটু একটু কাশি হয়েছে, সকালে তুলসী পাতা আর মধু খাইয়ে দিলাম, খাও খাও। হ্যাঁ তোমার এটা, দিদির এটা, একই দুটোই এক। হ্যাঁ কোথায় যাবা তুকি, তুমি কি খাচ্ছ? দেখো 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 দেখো, যাও, এই যে সবাই রেডি হয়ে গেছে পড়তে যাবে, কোয়েলও রেডি হয়ে গেছে, কোয়েল আমার এই জামাটা পরেছে, কি সুন্দর লাগে না দেখতে, প্লাজোর সাথে এই জামাটা, কুর্তিটা পুরো একদম ওর ফিট। হ্যাঁ তোমাকেও তো কি সুন্দর লাগছে, বা 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 বা, একটা হোয়াইট কালারের জামা পরেছে, কিন্তু এখানে একটু রং লেগে গেছে অন্য জামার, তো ঠিক আছে, জামাটা খুব কিউট, রেড কালারের, ও আচ্ছা, হ্যাঁ হ্যাঁ। আর তোমার ডিজাইন কোথায়? বাবা তোমার ডিজাইনটাও খুব সুন্দর, বা বা বা, একটুখানি জামা ঝুলে রয়েছে ওখান থেকে, যে মা এখন এদেরকে ঝাড়াতে বসেছে শুকনো লঙ্কা দিয়ে, হেভি মন্ত্র পড়ে, হ্যাঁ তোমাদের শোনাবে না, ওই জন্য পড়ছে না। সাড়ে 11টা বেজে গেছে, আর উজ্জ্বলকে স্নান করিয়ে নিয়ে আসছি, আর এখন আমরা পাউরুটি শেকবো, তারপরে চা খাবো একটুখানি। তো এই হচ্ছে সকালের আমাদের ছোটখাটো টিফিন, বা বড় ছোটো টিফিন যাই তোমরা বলো না কেন, মা রুটি করে রেখেছিল, কিন্তু রুটি না খেতে একদমই ভালো লাগে না সকাল সকাল, যদি কোনো ভালো তরকারি হয় যেমন আলুর তরকারি বা মাঝে মাঝে সয়াবিন এসব হয় যেগুলো উজ্জ্বল ভালোবাসে, ওগুলো তো আমি ভালোবাসি। তো এই যে রুটি করে রেখেছে, রুটি মা বললো তাহলে রেখে দাও, তোমরা পাউরুটি খেয়ে নাও বিকেলবেলা, না যে দুপুরবেলা, আর দুপুরবেলা আবার অন্য কিছু প্ল্যান আছে আমাদের, উজ্জ্বলবাবু প্ল্যান করেছে যে অন্য কিছু খাবে, কালকে বিকেলেই করার কথা ছিল, কিন্তু কালকে বিকেলে না আর পারছিলাম না, যে বললাম না কালকে যে ঘুম ঘুম পাচ্ছে, তো কালকে বিকেলে আর হয়ে ওঠেনি। তো চা করলাম না, এখানে বেড শেকে নিয়েছি, তার সাথে উজ্জ্বল বললো যে পোচ খাবে, তো সকালবেলা যেহেতু আয়ুষ্মিতারও খেয়েছে শুনেছে, তো দুজনের জন্য দুটো করে নিলাম, আর কোনোরকমভাবে বিশ্ববিখ্যাত একটা পোচ হয়েছে এটা, মানে তাও কিছুটা ঠিক আছে, এটা তো একদম পুরো হলোই না, প্যানটা এত ছড়ানো যে তার মধ্যে পোচ করতে গেলে না পুরো একদম ওই অমলেটের মতো হয়ে যায়।
রান্নাঘরে চলে এসেছি আর মা দেখো এখানে অলরেডি রান্নাবান্না স্টার্ট করে দিয়েছে। তো একটা কচু ছিল আমাদের একটুখানি, সে তোমাদের দেখিয়েছিলাম আমরা রান্না চ্যানেলে, ওই ভিডিওটা অনেক ভিউজ হয়েছিল, কিন্তু ওই ভিডিওটা এখন প্রায় 160,000-165,000 ভিউজ হয়ে গেছে। তো হয়তো অনেক শেয়ার হয়েছিল বা নতুন রেসিপি, নতুন ঠিকই নয় কিন্তু অনেকে এরকম আছে না যে কাঁচা কচু খেতে খুব ভয় পায়, তো তাদের কাছে একদম রেসিপিটা একদম ইউনিক লাগবে, ভালো লাগবে। আর মা আজকে ভেজে করেছে, তো তারা একটু চেহারাটা তোমাদের দেখাচ্ছি। ভিডিওটা তোমাদের আমি দেখাইনি, কেন কোন দিকে দুলাকে আসবে, তা আমি তাড়াতাড়ি করে নিয়েছি, দেখলাম কচুটা কেমন হয়ে যাচ্ছে, তাই জন্যই এতটা কচু ছিল আমি একটুখানি খেয়ে নিয়েছি, তাই জন্য ওরকম করছি। ওই যে ও খাচ্ছে এখন রান্না করতে করতে, না দেখলাম নুন জাল তাল হয়েছে নাকি, খানিকটা গালে মধ্যে দিয়ে দিয়েছি। কচুটাকে কেটে ছোট ছোট করে কেটে মিক্সিতে করে নিয়েছি, তার মধ্যে দিয়েছি টমেটো, দিয়েছি 4-5টা রসুনের কোয়া, দিয়েছি একটুখানি সর্ষ, নারকল কুড়া, আর তেঁতুল দিয়েছি, একটু লেবু দিয়েছি, দিয়ে এটা অন্যভাবে করেছি, খেতে খুব দুর্দান্ত হয়েছে। দেখো আমার জিভ শুনেই জিভে জল চলে আসছে, জিভে জল আসছে। তা ভাবছিলাম একটু ধনের পাতা দেবো, ধনের পাতা আছে ঘরে, ওটা তো নিরামিষ করেছিলাম, আর এটা তো রসুন টসুন দিলাম, পেঁয়াজ দিইনি, 7-8টা রসুনের কোয়া দিয়েছি, কাঁচা লঙ্কা দিয়েছি, আবার কটা কাঁচা লঙ্কা চিড়ে কুচি কুচি করে কেটে দিয়েছি, দেখলাম লঙ্কা কমে গেছে আবার দিলাম, দিয়ে আবার একটু লেবু ছিল হাতের পাশে আটকন দিয়ে দিয়েছি, আবার খানিকটা তেঁতুল ছিল তা দিয়েছি, আমি ওই অর্ধেক লেবুটা একদিন কচু শাকে দিয়েছিলাম, দিয়ে তারপরে নারকল দিয়েছি, দিয়ে মিক্সির মধ্যে সব একসাথে দিয়ে করে নিয়েছি, শুধু লেবুটা তেঁতুলটা বাদে দিয়ে নিয়ে, তারপরে কড়ার মধ্যে খানিকটা সরষের তেল দিয়েছি আর কিচ্ছু দিইনি, দিয়ে নুন দিয়ে লাচাড়া লাচাড়া করে করে এই যে নামিয়েছি, দেখো একদম আঠার মতো হয়ে গেছে, এ দেখো। আর তোমরা তো ভয় পাও কচু মাখাই, দেখো আমি খাচ্ছি না গো, একটু গলা চুলকায়, হেভি লাগে খেতে, আমি মাছ মাংস থেকে খুব সুন্দর লাগে খেতে, কি সুন্দর হয়েছে খেয়ে দেখো, মুখ ফেরবে না তোমরা, না যারা খাওনি এরকম করে এক এক সময় এক এক রকম করে খেয়ে খেতে পারো, দুটো ধনে জিরেও দিতে পারো, আর যেটা নিরামিষ করবা নারকল টরকল সরষে সরষে দিয়ে করবা, আর এর মধ্যে পেঁয়াজ একটুখানি অল্প একটু পেঁয়াজ, 7-8টা রসুনের কোয়া, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, একটু তেঁতুল, একটু লেবু, তারপরে ধরো একটু ধনে জিরে অল্প করে, কি দারুণ দেখতে লাগছে, পুরো একদম শুকনো শুকনো, ঝালটা বেশি হয়েছে কারণ কচুর মধ্যে ঝালটা বেশি দিতে হয়। আর আকাশে আবার মেঘ করে এসছে, দেখো কালকে তো রাত্রেবেলা বৃষ্টি হয়েছেই, এত জোরে মেঘ ডাকছিল গুরুম গুরুম করে, আরে দেখো পাখিগুলো সব ওদের বাসায় ফিরে যাচ্ছে, আর মেঘ পুরো একেবারে কালো হয়ে গেছে চারিদিকে, হাওয়াও দিচ্ছে, তো মেঘ উড়ে যাবে কিনা বলতে পারছি না, কিন্তু নিউজে তো বললো যে নাকি বৃষ্টি এখনো পর্যন্ত হবে, পুরো একদম কালো, এত কষ্ট করে এবছর তো কাঁঠাল গাছটা বলেছি কেটেই দেবো ঘর হওয়ার সময়, তো যেই কারণে কাঁঠাল গাছটা কষ্ট পেয়ে এবছর মনে হয় আমাদের একটু কাঁঠাল দিয়েছে, দেখো মনে হয় হবে আশা করি, তো জানি না আবার হাত দেওয়া বারণ, কিন্তু দেখো দেখো নষ্ট নষ্ট হয়ে যাচ্ছে, এই এই ওপরে হয়েছে, এখানেও এটা বড় হয়েছে একটা, আর এটা দেখো এটা আবার নষ্ট হয়ে গেছে, আর এখানেও হয়েছে বেশ সুন্দর, তারপর আরও ওপরে দেখো তোমরা আশা করি দেখতে পাবে এখানে হয়েছে কতগুলো, তারপরে উপরের প্রতিটা ডালে কাঁঠাল হয়েছে খুব সুন্দর, তো যদি হয় তাহলে তো ঠিক আছে এবছর কাঁঠালটা খেয়ে নিতে পারবো, অনেক হয়েছে উপর দিকে পুরো একদম, দেখো উপর দিকে পুরো ভর্তি হয়ে গেছে, দিদি মনে হয় কলা পাঠিয়েছে, দেখো এটা হচ্ছে সেই আগের দিন তোমাদেরকে দেখিয়েছিলাম না রান্না করেছিলাম আমরা, আর এখনো পর্যন্ত দেখো থোরগুলো এখানে পড়ে রয়েছে, থোরগুলো কেটে রাখতে হবে না হলে নষ্ট হয়ে যাবে, থোর খেতে কিন্তু দারুণ লাগে রান্না করতে পারলে, আর এই যে কলাগুলো পেকে পেকে গেছে, একটু রেখে দিলে পেকে যাবে, আজকে কালকের মধ্যে পেকে যাবে, কালকে কি পরশুর মধ্যে, না এইগুলো অলরেডি পেকে গেছে, আর এই সামনেরগুলো একটু কাঁচা কাঁচা রয়েছে, তো এখানে থাক পরে মা এটার ব্যবস্থা করে রেখে দেবে, আর এখানে আমি মাংসটা এবার রান্না করবো, উজ্জ্বল বলেছে মাংসর সাথে লুচি খাবে, তো মা আবার দোকানে গেল, আর এবার আলুটা দিয়ে দেবো, thank you.
মা এখানে এবার ময়দাটা মেখে নেবে আর কচুরি হবে, তো এটা মার থেকে ভালো কেউ মাখতে পারবে না, ওই জন্য বললাম যে তুমিই মাখো, যাই তো সারা জীবন মেখে মেখে মায়ের অভ্যাস, তো দেখো তেল নিচ্ছে। দিয়ে দিলাম তেল, সাদা তেল, বেকিং পাউডার, খাবার সোডা, বেকিং সোডা, বেকিং সোডা, বেকিং সোডা, এবার দেবো নুন, নুন তো পরিমাণ মতো দিতে হবে, 1 কেজি ময়দা, নুন দিলাম আর এই তেল দিছি, 100 হবে না 75 গ্রাম মতো হবে। ও আমি আগে জল দিচ্ছি, তোমরা অন্যভাবে মাখাও তো আর আমি অন্যভাবে মাখাই, এটা দোকানের মায়ের দোকানের প্রসেস, এইভাবে মাখালি না প্রত্যেকটা ময়দার মধ্যে তেল চলে যাবে, আর ওই ময়ান ওইরকম ভাবে ময়ান দিতে হবে না। এখানে দিলাম 1 কেজি ময়দা, 100 গ্রাম সুজি, একটা প্যাকেটে যা থাকে, 100 না 250, 200, 200, 200, 200 থাকে, 1 কেজিতে 200 দেওয়া যায়, তা আমি একটু কম দিচ্ছি, না আমি দিয়েই দিলাম, কিছু হবে না, মাখায় রেখে দিলে কচুরিটা টেস্টি হবে আর খেত মানে কচুরিটা খুব সুন্দর হবে। আমি দোকানে যখন কচুরি তৈরি করতাম তখন লোকে আমাকে বলতো, মাসিমা তুমি কি করে করো আমাকে একটু বলো, কত লোকে আমি বলে বলে দিয়েছি, বলে আমি বলছি কেন, বলছো তোমার কচুরি খেতে খুব সুন্দর আর কত নরম হয় মুলাম একদম পুরো, অনেকে জোয়ান দেয় কিন্তু জোয়ানের থেকে কালো জিরে টেস্টি বেশি। এই কটা কালো জিরে দিয়ে দিলাম, আমাদের বাড়ির বড় চোর, হ্যাঁ ও এখন আঙুর ফল খাচ্ছিস তাহলে খা, আমার কুল এনেছে বাবার টকটক কুল, আর এটা তো খেতে সবাই ভালোবাসে, তো বললাম কি কোয়েল আমার জন্য দুটো রেখে দে, ও এক একটা করে আসছে আর খাচ্ছে, ইনিও চলে এসছে, ইনি ছোট চোর, ছোট চোর, বলো না আমাদের কুল যাচ্ছিল, আমার এই ঘর করতে যে কুল গাছ কেটে ফেলেছি, কুল গুলো খুব সুন্দর হতো, হ্যাঁ আমাদের কুল গাছ ছিল টাপা কুল, পুরো গেটের সামনে ছিল, পুরো গেটের সামনে কেটে দিয়েছি, কত বছর হয়েছে সারা পাড়ার লোক, আমি কত আচার টাচার বানিয়েছি, আর পাকা কুল খেতে কত সুন্দর ছিল। আর এই দেখো যে বাবা মনে হয় কুল নিয়ে এসেছে কোথাও থেকে পেরে, তো দাঁড়া কুলগুলো একটু তোমাদের দেখাই, কি সুন্দর কুলগুলো দেখতে, টক কুল এগুলো, কিন্তু ওই যে গাছের টক কুল। এই যে মায়ের এখানে ময়দা মাখা হয়ে গেছে, অনেকক্ষণ ধরে চটকিয়ে চটকিয়ে মেখেছি, একদম এরকম হবে, এবার আমি একটু তেল মাখাইয়ে একটা ক্যারি ব্যাগের মধ্যে, ভিজে নাকড়া দেও ঢাকা যায়, তা আমি ক্যারি ব্যাগের মধ্যে রেখে দিচ্ছি, আধ ঘন্টা এটা মজে গেলে মানে সুজিটা তো ফুলবে, সুজিটা ফুলে যাবে, একটু তেল দেব দিয়ে এবার একটা ক্যারি ব্যাগে ঢুকিয়ে দেবো, দাঁড়াও দেখাচ্ছি তোমাদের, বেশি তেল দিতে হবে না, অল্প একটু মাখিয়ে রেখে দিতে হবে। নিমকিটা হেভি টেস্ট হয়েছে বিশ্বাস করো, সেই মারাত্মক টেস্ট, এর মধ্যে মা একটুখানি ঘি দিয়েছে, চালের গুঁড়ো টুড়ো দিয়ে কি সব দিয়ে করেছে জানি না, আমি শিখবো, আমি নর্মালি যখন করতাম না ময়দা দিয়ে করতাম তো মুচমুচে হতো, কিন্তু এটা সুন্দর খেতে হয়েছে, টেস্টটা দারুণ হয়েছে, কর্ম কর্ম করছে ওরা সব হয়ে গেছে, আর 3-4টে বেলো নিয়েছি, আর ওদিকে মাংসটা হচ্ছে, তো মাংসটা যতক্ষণে না হচ্ছে আমি ততক্ষণে ভাবলাম যে কটা লুচি ভেজে নিই, কি সুন্দর ফুলেছে দেখো, মা লুচিগুলো ফুটবলের মতো ফুলছে দেখো, দেখো কি সুন্দর ফুলছে, মাখাইটা দেখতে হবে না, আরে সাবাস মাখানো নিয়ে ফলে লুচি, হ্যাঁ এটা ঠিক, thank you.
দেখো সমস্ত লুচিগুলো ভেজে নিয়েছি আর পুরো একদম ফুলকো ফুলকো লুচি, এক একটা লুচি পুরো একদম ফুটবলের মতো ফুলে গেছে। মাকে বলছি কি মা শুধু এখন ফুটবল একটা লাঠি বললে হয়েছে, কিন্তু কিছু করার নেই, এগুলো তোমাদেরকে খেতে হবে। আর বেশ ভালো লাগছে না দেখতে, পুরো প্রত্যেকটা একটাও ফোলা ছাড়া নেই, প্রতিটা ফুলেছে। ওই একটা লাস্টে একটুখানি তেল কম ছিল, তো সেগুলো একটুখানি একটা দুটো কম ফুলেছে, তো সেটা আলাদা ব্যাপার। প্রায় প্রতিটা লুচি মানে কুড়ি এরকম সুন্দর ফুলেছে, একদম দোকানের মতো। আরে দেখো মাংসটাও রেডি হয়ে গেছে প্রায়, এবার আমি একটু গরম মশলা দেবো এর মধ্যে। আমার লাগে একটুখানি কাসৌরি মেথি, আবার দেব খেতে যদি পেরেছো। তোকে কে দিয়েছে লেখা নিয়ে বসে পড়েছি? আমি দিইনি, মনে নেই, অল্প করে দাও। খাওয়া হয়ে গেছে, এখন বাজে দুপুর তিনটে, আর এখানে আমরাও নিয়ে বসে পড়েছি, অস্মিতার খাওয়া হয়ে গেছে। এই কটা বাজে দেখে না, তিনটে বাজে, লুচি আর তার সাথে এখানে চিকেন চিকেন চিকেন। তো চলো ফ্রেন্ড, আজকে ভিডিওটা এখানে স্টপ করছি, আর বড় করছি না। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হচ্ছে আগামীকাল নতুন একটা ব্লগ নিয়ে। টাটা।